আনন্ত আম্মানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েকে দেশের সবচেয়ে বড় বিয়েবাড়ি বললেও ভুল হয় না। গত কয়েক মাস যাবৎ দফায় দফায় চলছে তাদের বিয়ের অনুষ্ঠান। অবশেষে বহু প্রতীক্ষিত বিয়ের দিনে চার হাত এক হলো আনন্ত এবং রাধিকার। তাদের বিয়ের মেনু থেকে সাজসজ্জা, অতিথি তালিকা থেকে বিয়ের কার্ড সবই শিরোনাম কাটছে। কয়েক হাজার কোটি টাকা বাজেটের এই মেগা বিয়ের খবরে যখন চারিদিক সরগরম, তখন এর ঠিক উলট পোড়ান হয়ে দাঁড়িয়েছে আরও একটি বিয়েবাড়ি। ডক্টর পূরবী ভাটের বিয়ে দেখে চোখ জুড়িয়েছে পরিবেশ প্রেমীদের। সমস্ত রীতি নিয়ম থেকে খাওয়া দাওয়া, গোটা বিয়েবাড়ি তিনি প্ল্যান করেছেন জিরো ওয়েস্ট, অর্থাৎ আবর্জনা মুক্ত, প্লাস্টিক মুক্ত। এক একটা বিয়েবাড়ি মানেই অনেক প্লাস্টিক জাত দ্রব্যের ব্যবহার, কিন্তু পরিবেশ সচেতনতার শিক্ষা এবং বার্তা দিতে পূরবী তার বিয়ের মণ্ডপ সাজিয়েছেন আখ, বাঁশ, আম পাতা, নারকেল গাছের ডালপালা দিয়ে। সেখানে ব্যবহার করা হয়নি কোনো প্লাস্টিকের ফুল বা কাপড় জাতীয় জিনিস। বিয়ের পর তা খাইয়ে দেওয়া হয়েছে গবাদি পশুদের। কোনো রকমের প্লাস্টিকের থালা বাসন চামচের ব্যবহার করা হয়নি। অতিথি আপ্যায়নে ব্যবহার করা হয়েছে কলা পাতা। সকলের হাত ধোয়ার জল ঢেলে দেওয়া হয়েছে বাগানে। বিয়ের মালা গাঁথা হয়েছে শুধু ফুল, পাতা আর সুগোয়। রিটার্ন গিফট দেওয়া হয়েছে পাটের ব্যাগে। এমন একটি বিয়ের মাধ্যমে ডক্টর পূরবী ভাট বার্তা দিতে চেয়েছেন, বিয়েতে খরচের দরকার হয় না সবসময়, দরকার হয় ভাবনার। পরিবেশকে ভালোবাসলে পরিবেশও ভালোবাসবে। এআরের বিয়ের আবহে নতুন করে ভাইরাল ডক্টর পূরবী ভাটের জিরো ওয়েস্ট ওয়েডিং।